আমার বড় প্রিয় কবিতা, সেটাকে একটু অন্যরকমভাবে নির্বাচিত অংশ বেছে নিয়েছি আমি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল কুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, এবার ঝিঙে মাচায় ফুল এসেছে, এবারে বৃষ্টি হয়েছে খুব, তরফদার বাবুদের কুকুরটাকে ভেসে গেছে, কালো ভুলুরা মাছ পেয়েছে কিছু, একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়, আমি আমগাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকোল চুরি করে আনেনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি, নারকোল বড়া সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত, বাবা একদিন দেখতে পেয়ে চালা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে, সেই দাগটা হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে, বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছিল? নকুর বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে, দাদাকে বলো। ওর ওপর আমি রাগ করিনি, রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট, আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। হোটেল থেকে দু বেলা আমার খাবার এনে দেয়, মাংস মুখে দিই, তুলির কথা, কালো ভুলুর কথা মনে পড়ে। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না, পুকুর পাড় থেকে তুলে আনতাম আমি আর তুলি কলমি শাক, কি ভালো কি ভালো। বিনে প্রশ্ন কোনোদিন আর কলমি শাক খাওয়া আমার ভাগ্যে জুটবে না। জোরে হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয়, এই সময় তাল পাকে, ঝিমঝিম করে তাল পড়ে, বাড়ির তাল গাছ দুটো আছে তো, কালু তালের বড়া বড় ভালোবাসে, ওকে একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও, আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছিলে, তারই একটা গরু কেনা হয়েছে তো, আমার মতো মেয়ের চেয়ে গরু অনেক ভালো, গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা, দুবেলা ভাত দাও রে, খাবার দাও রে, শাড়ি দাও রে, হাবুল মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? বুঝি বুঝি সব বুঝি, কেন আমাকে বিক্রি করে দিলে তাও তো বুঝি, সেই জন্যই তো আমার কোনো ক্ষোভ নেই। একদিন একদিন কি হলো জানো মা, আকাশে খুব মেঘ করেছিল, দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার, বাড়ি থেকে বেরিয়ে চুপি চুপি ট্রেনে চেপে বসলাম, স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা, রত্তলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়, দেখি হাবুল মিজান শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা, আমাকে দেখে বলল হারামজাদি কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল এটা একটা বেবুশে মাগি। কি করে জানলো বলতো? আমার গায়ে কি তার লেখা আছে? আরেকটা ছেলে চিনি না, বললো ছি 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 গায়ের বদনাম। আমি বললাম দাদা ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, মায়ের জন্য কত টাকা এনেছি আর তুলির জন্য, দাদা টেনে এক চড় কষালো আমার গানে, আমাকে বিক্রির টাকা হকের টাকা, কিন্তু আমার রোজগারের টাকা নোংরা টাকা, দাদা সেই পাপের টাকা ছোঁবে না,
ছিনিয়ে নিল শ্রীধর, আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই বলেছে, আমি তো আর দাদার বোন নই, তুলির দিদি নই, তোমার মেয়ে নই, মা আমি তোমার মেয়ে নই, কিন্তু তুমি আমার মা।